শুরু হতে যাচ্ছে আমার বাংলাদেশের ব্লগ। ফালতু কথা শোনার সময় আমার আছে? ওহ, এটা ভিডিও। রাস্তা দিয়ে যেতে যেতে বাবা কোথায় আমার স্কুল, কোন রাস্তা দিয়ে রিক্সা চলতো, কোথায় সিএমএইচ, কোথায় শিক্ষা অনির্বাণ, কোথায় প্রধানমন্ত্রীর কার্যালয়, কোন রাস্তা দিয়ে টেম্পো চলতো, কোথায় আগে কলা গাছ ছিল এখন বিল্ডিং হয়ে গেছে, এগুলো সব বলতে বলতে নিয়ে গেছে। আসুন ঢাকা চিনি। এই পর্ব শেষ হওয়ার পরে সন্ধ্যাবেলায় বাবার এক কোর্সমেটের মেয়ের বিয়ে খেতে গিয়েছিলাম। অনেকদিন পর বিয়ে খেতে যাচ্ছিলাম, তো তাই খুব শখ ছিল যে অনেক ছবি টবি তুলব, বাবাকে বলবো যে একটু ভিডিও করে দাও। কিন্তু হলো কোথায়, বাবার হাতটা ফ্রি থাকলে না ছবি তুলে দিতে বলবো? বাবা সারাক্ষণই হ্যান্ডশেক করায় ব্যস্ত ছিল। এছাড়া বাংলাদেশের সাবেক ফুটবল খেলোয়াড় জনাব কায়সার হামিদের সাথে দেখা হয়েছে, ওনার সাথে কথা বলেও খুব ভালো লেগেছে। আমি যে একটা হলুদ রঙের মুসলিনের জামা পরে বিয়ে খেতে গেলাম, কোনো ভিডিও ক্লিপ আছে? কেউ কি জানে, কেউ কি দেখতে পারলো? স্মৃতি রক্ষার্থে একটা দুটো সেলফি তুলে রেখেছি, সেটাও খুব একটা সুবিধার আসেনি। মুখটা কেমন জানি বাঁকা বাঁকা এসেছে। দুদিন পরে শাড়ি পরে, টানা দেয়া দুল পরে আরেকজন আঙ্কেলের মেয়ের বিয়ে খেতে গিয়েছিলাম। অনেকদিন পর সব আঙ্কেল আন্টিদের সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। আমি যত বড়ই হয়ে যাই না কেন, উনাদের কাছে তো ছোটই। আদরে আল্লাহ দে বেশ ভালো সময় কেটেছে আমার। এরপরে গিয়েছিলাম আর্মির জলশিরি আবাসন প্রকল্পে, সাথে আমাদের খুবই প্রিয় আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আঙ্কেল আন্টি ছিলেন। দেশে যাওয়ার টাইমটাতে যত দৌড়াদৌড়ির কাজ ছিল আঙ্কেল আন্টি সব করে দিয়েছেন। যা সুন্দর লাগতেছে মা, একটু সেদিক দেখাই দাও। তুমি যেদিক দিবা সেদিকই সুন্দর। জলশিরিতে আমার অনেক ভালো লেগেছে। ওই মেয়ের গুলো ওনারা হাসতেছিল। মা একটু দিয়ে যাও, এদিকে তাকাও। সেই মুহূর্তে বাবা গাছের পাতার ফাঁক দিয়ে একটা ছবি তোলার চেষ্টা করছিল। এছাড়াও বাবার তোলা প্রচুর তেরা বেঁকা ছবি আছে। বাবার নাকি তেরা বেঁকা ছবি তুলতেই ভালো লাগে। কিন্তু তোরা দেখা যায় না।
এদিকে এদিকে এদিকে